করোনা আতঙ্কের মধ্যেই চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এরই মধ্যে হাসপাতালে আসতে শুরু করেছে ডেঙ্গু রোগী। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে স্বাস্থ্য বিভাগ। যদিও সিটি মেয়রের দাবি, করোনা মোকাবেলার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। মার্চ থেকে মে এই তিন মাস ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী এডিস মশার প্রজনন মৌসুম, তাই এই সময়টা ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। কাজেই অন্য বছর এই সময়ে মশক নিধন আর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করে সিটি কর্পোরেশন, কিন্তু এবার ব্যস্ত করোনা মোকাবিলায়। ফলে বন্দরনগরীতে বাড়ছে এডিস মশার দাপট, আক্রান্ত রোগী আসতে শুরু করেছে হাসপাতালে। বিষয়টিতে উদ্বেগ জানিয়ে নিজস্ব কর্মীদের নানা দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি মশক নিধন কার্যক্রম গতিশীল করতে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা দেখতে চাচ্ছি যে ডেঙ্গু মশা কতটুকু ব্রিড করছে, সেই হিসাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশনকে তড়িঘড়িভাবেই কাজ করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। খাতা কলমে সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম শুরু হলেও তাতে তোড়জোড় নেই তেমন। কোথাও কোথাও ওষুধ ছিটানোর কাজে পরিচ্ছন্ন কর্মীদের দেখা গেলেও বেশিরভাগ এলাকা ধরাছোঁয়ার বাইরে। তবে এই কার্যক্রম জোরালোভাবেই চলছে বলে দাবি মেয়রের। উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে, অনুপ্রাণিত করেছে এবং ওনাদেরকে বলেছে আপনাদের উপরে নির্ভর করবে যে এই নগরবাসী কতটুকু নিরাপদ এবং স্বস্তিতে থাকবেন। ওনারা আমাকে কথা দিয়েছেন, ওনারা সততার সাথে দায়িত্ব নিয়ে মশার ওষুধ ছিটাবেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বললেন, করোনার কারণে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে আর তাই হাসপাতালে মাঝে মধ্যে কিছু ডেঙ্গু রোগী এলেও অন্যবারের মতো ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা নেই। মানুষের মধ্যে একজন এখন যে সচেতনতাটা ডেভেলপ করেছে, এটার জন্য দেখবেন যে ডেঙ্গুটা অনেক সময় অনেকটা কন্ট্রোলে থাকবে, বিকজ ডেঙ্গুটা কিন্তু আমরা ভেরি ইজিলি কন্ট্রোল করা সম্ভব। করোনার কারণে জনমনে সচেতনতা বাড়াই অতটা ভয়াবহ না হলেও ডেঙ্গুকেও খাটো করে দেখার সুযোগ নেই বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির। ডেঙ্গুটা মোটামুটি এখনো পর্যন্ত কন্ট্রোলে আছে এবং ইন ফিউচার আরো ভালো অবস্থায় থাকবে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।